গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে 11:30, 11:30 থেকে আমি আমার বকবক স্টার্ট করছি। আর আজকে বাইরে যা রোদ উঠেছে, রোদ্দুরের দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে কে যেন গরম খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ছ্যাঁকা দেবে বলে। মানে রোদ্দুরের তাপটা এমনভাবে ঘরে আসছে না, মনে হচ্ছে আমাকে ছ্যাঁকা দিচ্ছে কেউ, তাকানো যাচ্ছে না। আর আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে আমার এই ডান হাতটা নাকি খালি থাকলে খুব আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কিন্তু এই মুহূর্তে না আমি এই হাতে কোনো গয়নাগাটি পরতে পারবো না, কারণ ধাতুর জিনিস যদি পরি না, আমার যে এই যে ট্যাটুটা আছে, এই ট্যাটুটার মধ্যে ঘষা লেগে লেগে কি হচ্ছে বলুন তো, এখান থেকে র্যাশ বেরিয়ে যাচ্ছে আর খুব চুলকোচ্ছে এই জায়গাটা। যতক্ষণ না চুলকে চুলকে রক্ত বের করে দিচ্ছে ততক্ষণ মনে হয় আমার শান্তি লাগছে না, ওই জন্য ধাতুর কোনো জিনিস গয়নাগাটি আমি এখন এই মুহূর্তে পরতে পারবো না। মানে গরমকালে আমি কোনো ধাতুর গয়নাগাটি এই হাতে পরতে পারি না। এই হাতে কেন, আমি সারা বডিতেই আমি ধাতুর জিনিস রাখতে পারি না, শুধু গলার মধ্যে এই চেনটা পরে রেখেছি কেন বলুন তো, এই চেনটা যদি আমি এই মুহূর্তে খুলে ফেলি আমাকে পুরো রুগীদের মতো লাগে। আমি যখন নিজেকেই নিজে আয়নায় দেখবো না আমার মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য এই চেনটা আমি সবসময় পরে থাকি। আর আপনাদের যেহেতু আমার খালি হাত দেখতে একদম ভালো লাগে না, তাই জন্য এই কালো রঙের পুঁথির এটা পরে রয়েছে। আমি এতগুলো কথা বললাম তার কারণ হলো গরমে আমার অ্যালার্জি হয় গয়নাগাটিতে। আর এই গরমে সবচেয়ে ডিস্টার্বিং পার্ট হলো নিজের চুল, মানে ঘাড়ের উপরে না চুল রাখতে পারছি না, যত গরম ঘাড়ের মধ্যে লাগছে। একবার ভাবলাম যে চুলটাকে পুরো কেটে চলে আসি, মানে মিলিটারিদের মতন ছাড় দিয়ে চলে আসি। ও মিলিটারিদের মতো ছাড় দিলে হবে না, লোকে ভয় পেয়ে যাবে। আর আমি আজকে শ্যাম্পু করেছি, এখনো পর্যন্ত চুলটা শুকোয়নি, শুকোলে বেঁধে একদম শান্তিপূর্ণ খোপা করে রেখে দেবো, গরমে ওটাই আমার সবচেয়ে বড় হেয়ার স্টাইল। আর অনেকে জিজ্ঞাসা করেছে আমি কি সিঁদুর করি, এই যে জোবিজের লিকুইড সিঁদুরটা আমি পরি, এটা হাতের সামনে ছিল বলে আপনাদের দেখিয়ে দিলাম, নালে মনেই থাকে না আমার, ঘামের সঙ্গে গলে পড়ে যাবে না, ব্যবহার করতে পারেন। মাথার ঘাম পায়ে পড়ার রাস্তা কোনটা বলুন তো, এই ঠিক এই সিঁদুরের এখানটা, এইখান দিয়ে যখন সিঁদুরটা বেয়ে বেয়ে পড়বে না ঘামের সঙ্গে, মনে হয় কপাল মনে হয় কে মেরে ফাটিয়ে দিয়েছে। আর আজকে আমার শাশুড়ি মা এসেছে, শাশুড়ি মা আমাকে সব সবজি টবজি বানিয়ে দিল, সবজি বানিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি করে এখানে এসে বসতে পারলাম। আগে রান্না বান্নাটা করে নিই, তারপরে আমি আমার শাশুড়ির সঙ্গে আপনাদের আলাপ করাবো, মানে পরিচয় করাবো। তাহলে স্টার্ট, চাল কুমড়োর ঘন্ট হবে, সেই ঘন্ট কেটেছে দেখেছে, ঘন্ট কাটেনি, মানে এটাকে এখন ঘন্ট বানাতে হবে আমাকে। আমি আদাটা বেটে রেখে দিই কেন, প্রত্যেকটা রান্নার মধ্যে আমার জন্য আদা।
লাগে। সব মশলাই আমি বেটে রেখেছি, সব মশলা যেহেতু আছে সেগুলো আর বাটলাম না, শুধু আদাটা নেই বলে আদাটা বাটলাম, বাটলাম না পেস্ট করলাম। কিন্তু এই আদাটার মধ্যে যদি সাদা তেল মিশিয়ে না রাখি না, আদাটা লতলতে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আদা গন্ধ হয়ে যাবে। ঝোল আর মাছটা না ভাজার সময় আমি বারবার ঢাকা চাপা দিয়ে ভাজছিলাম, কারণ আর মাছ ফেটে আমার চোখ মুখ কানা করে দিতে পারে, সেই জন্য মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। আর আলুটাকে আমি সবসময় ভেজেই নিই, মানে ঝোলের আলু আমি সবসময় ভালো করে ভেজে নিই, আর ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। এই আলুর মধ্যে নুনটা ঢুকে গেলে আলুগুলো খেতে খুব টেস্ট লাগবে, তাই জন্য এই বাসনপত্রগুলো যার যার জায়গায় তাকে তাকে পুরো সেট করে দিলাম। বাসনপত্রগুলো যদি থাকে, বারবার যদি বাসনপত্রগুলোর দিকে চোখ যায় না, আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। মনে হয় সকালবেলা থেকে এই এত বাসন মাজলাম, ওই জন্য ওগুলোকে আগে হাঁটিয়েছি, নাহলে কাজ করতে পারছি না। আর এই জায়গাটা খালি থাকলে না বেশ ভালো লাগে, রান্নায় মন লাগে। এই মাছটা শুধু আদা বাটা লঙ্কা বাটা রেখেছি, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে হলুদ, জিরের গুঁড়ো আর এই যে টমেটো, ব্যাস এই যে রান্না হয়ে যাবে প্লেন মাছের ঝোল। আমি মাছে খুব একটা পেঁয়াজ রসুন খাই না, মাছে যদি খুব একটা পেঁয়াজ রসুন আমি খাই না, তাহলে সারাদিন পেঁয়াজ রসুনের ঢেকুর ওঠে। মাংসতে পেঁয়াজ রসুন আমি সহ্য করতে পারি, কিন্তু মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিলে ব্যাস সারাদিন হয়ে গেল। কাঁচা পেঁয়াজ খাওয়াটা উপকার, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা তরকারিটা ততটাই অপকার। আর আজকে এসছে এ মাসের সানন্দা, এমন ছবি দেখা চলবে রোজ। মেয়েকে আর শাশুড়িকে দিয়ে এলাম ওই ওআরএস এর জলগুলো আছে না,
ফুটির মতন ওইগুলো। এই গরমে ওই দুজনের ওয়ারেস খাওয়াই উচিত। এই দইয়ের ঘোল ফোল খেলে আরো একদম ঘোটালা হয়ে যাবে সব। মাছটা মনে হয় হয়ে গেছে, মানে মাছটা নামাতে হবে। এই লাইটের বিল এসছে, পড়বো না এই গরমে। লাইটের বিল, লাইটের বিল এসছে এই গরমে। লাইটের বিলের অ্যামাউন্ট দেখলে আরো পাবলিক গরম হয়ে যাবে, এত এত অ্যামাউন্টের লাইটের বিল। নেট অ্যামাউন্ট কত এই আজকে? এই আজকে লাইটের বিল দেখবে আর এইগুলো না কচকচ কচকচ করবে কতক্ষণ। কারণের থেকে অকারণে যে আমি পাখা লাইট ফ্যান এগুলো জ্বালিয়ে রাখি, সেগুলো আজকে চুলচে না বিশ্লেষণ হবে, ইন্দ্র এসে করবে। এই মাছের ঝোলটা নামানোর সময় শুধু এর মধ্যে দেবো হোম মেড ভাজা মশলা, বের করছি দাঁড়ানো। এটা হোম মেড ভাজা মশলা, এর মধ্যে আছে ধনে জিরে গরম মশলা। এই যে এই মশলাগুলো লিস্ট দিলাম সেগুলো শুকনো খোলার মধ্যে, মানে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি ফ্রাই করে নিয়ে মিক্সিতে বেটে এর মধ্যে ভরে রেখে দিয়েছি। হেভি গন্ধ জানেন এটার, মারাত্মক। এই পাতি মাছের ঝোলটার মধ্যে যখনই এই হোমমেড ভাজা মশলাটা দেবো না, আমার হাতের ভাজা মশলা, এটা একদম অমৃত হয়ে যাবে দেখবেন। ব্যাস হয়ে গেল। এই গরমে পুরো মুখ ফুক জ্বালা করছে গরমে। আজকের লাঞ্চ চাল কুমড়োর ঘন্ট আর কি করলাম রে ভাই, আর মাছের তরকারি। তাহলে আমি খেয়ে নি, শাশুড়িকেও এখন খেতে দিয়ে দিতে হবে, ইন্দ্র রাস্তে অনেক দেরি হবে, অতক্ষণ লেট করলে চলবে না, পিত্ত পড়ে যাবে। তাই জন্য আগে খেয়ে নি, তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, চলুন। শাশুড়িকে আমার যারা ভিডিওটা দেখে, হ্যাঁ, তারা বলে যে আপনাকে দেখলে বোঝে আপনি খানদানি, শাশুড়িটাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন। ইনি হলেন আমার শাশুড়ি মা, ঠিক আছে, ইন্দ্রজিতের মা। আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেছে বা ভালোই তো আপনি একা একা এত বাড়িটা ভোগ করছেন না, শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আপনাদের উপরে জানেন। আমাদের পুরনো একটা বাড়ি আছে, সেই বাড়িতে শাশুড়ি থাকে, ওই ওই বাড়িতেই আমার ভাসুর কিংবা আরো কাছাকাছি আমার বড় ননদ থাকে বলে মায়ের ওই জায়গাটায় মন বসে গেছে। আর বিয়ে হওয়ার পরে ওই বাড়িতেই এসেছিলেন না স্বামীর কাছে? ওটা এই যে দেখেছেন, ওটা হচ্ছে ওনার স্বামীর বাড়ি। আর স্বামীর বাড়িতে মেয়েদের হাক অন্যরকম, অধিকার অন্যরকম। ছেলে যত বড়ই বাড়ি বানাক, যত বড়ই রাজপ্রাসাদ বানাক, ওনার ওখানে পাড়ার অনেক বন্ধু বান্ধবী অনেকে রয়েছে, মানে বিকেলবেলা হলে তাদের সঙ্গে গল্প করা, কিন্তু আমার বাড়িতে আসলে ওনার সেটা হয় না। বুড়ো হয়ে গেছে না এখন, তাই জন্য সব সময় জানবেন বয়স্ক মানুষের আদরের দরকার নেই, বয়স্ক মানুষের অ্যাটেনশনের দরকার। সারাদিন ওনাকে এই বাড়িতে একা একা বসে থাকতে হয়, ওনার মনটাও খারাপ হয়ে যায়। মাঝে মাঝে এলো ঘুরে গেল সেটা ঠিক আছে, কিন্তু এক নাগারে অনেক দিন থাকার জন্য এই বাড়িটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমার সংসারে কাজকর্ম আছে, পুপুকে পড়তে বসানো আছে, এই নিয়ে আমার সময় কেটে যায়, কিন্তু এই বাড়িতে ওনার সময় কাটানোর মতন কোনো খেলনাবাটি নেই, তাই তো? আর একটু পুরনো দিনের মানুষ যারা হয় না, তারা নিজের স্বামীর বাড়িতেই তাদের শেকড় গজিয়ে যায়। এখন যদি এই বয়সে ওনাকে ওখান থেকে তুলে এনে এখানে বসানোর চেষ্টা করি, গাছটা হয়তো মরেই যাবে, প্রাণ থাকবে না গাছের। বুঝলেন বুঝলেন, বয়স্ক মানুষের ভালো খাওয়া দাওয়া কিংবা ভালো আদর যত্ন এগুলোর দরকার নেই, খুব অ্যাটেনশন চায় বয়স্ক মানুষরা, কারণ তারা প্রত্যেকটা দিন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে।
তাই আপনারা যারা এইসব কমেন্ট পাস করছেন, আপনারা যারা এই ধরনের কমেন্ট পুট করছেন, এটা আপনাদের অবশ্য নিজস্ব ব্যাপার, কিন্তু আমি আপনাদের একটা জ্ঞান দিচ্ছি, কি বলুন তো, আপনারা যখনই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে একটা কমেন্ট ঠুকবেন, তার আগে একটা মিনিট চিন্তা করবেন। আর এই গরমের ফাস্ট ফল তালের শাঁস, আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমরা তালের শাঁস বলি। তালের শাঁস আর কিছু বলে? এখন এখন বাজে বিকেল 5টা, আর 5টার সময় বসবো আমার এডিটিং এর কাজ নিয়ে। অনেক ভিটামিন খাওয়া হয়ে গেছে, আম খাওয়া হয়ে গেছে, আর কি খেলাম জানো, তালের শাঁস খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে, অনেক ভিটামিন পেটের ভেতরে চলে গেছে, এবারে কাজ করতে হবে। সারাদিন খালি খাই খাই করলেই চলবে না, বুঝেছেন, কর্মই ধর্ম, কর্ম করতে হবে। আমার শাশুড়ির এই সামনের দাঁত দুটো ছিল একদম পুরো শাকালুর মতন, এইরকম হাতির দাঁতের মতন, এত বড় বড়, এই এতটা বেরিয়ে আসতো। আর যখন দাঁতটা ছিল তখন আমরা সবাই বলতাম যে মায়ের এই দুটো দাঁত যদি পড়ে যায় মা খুব সুন্দরী হয়ে যাবে, কিন্তু এখন দুটো দাঁত পড়ে যাওয়ার পরে না যা কথা বলে দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায়, একটা কথাও বুঝতে পারছি না। আর তার রিপ্লাই যে কি হবে আমি তাও নিজেও জানি না, বুঝতে না পারলে রিপ্লাই দেওয়া যায় কোনোদিন? না, আগে একটা কথা বুঝতে পারছি না, তোমার দাঁত দাঁতের ফাঁক দিয়ে সব কথা বেরিয়ে যাচ্ছে, হাওয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, কথা হাওয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। আর মা সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করতে উঠেছিল, সেখানে ছিল একটা নিচে ঘড়ি, ওয়াচ, তার মধ্যে গাছা প্রদীপ আছে না, গাছা প্রদীপটা পড়ে গিয়ে ঘড়ি ভেঙে গেছে, সেই শোক এখনো ভুলতে পারছে না, সেটা 50 বার বলা হয়ে গেল, তাই তো 50 বার সেই ঘড়ি ভেঙে ফেলেছি, ঘড়িটা ভেঙে গেছে, ওটা ঠিক হবে কি না, এই এখন এই সমস্যা এখন মেটাতে হচ্ছে, ভেঙে গেছে আবার চলে আসবে, টেনশন নেহিলে নেকা একদম, যা গেছে তা গেছে। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, তাহলে টাটা।